বাদল, আমার বাবার নাম হচ্ছে আলহাজ আব্দুল খালেক, মাতার নাম সাফিয়া খাতুন। আমি শ্রীপুর সদর নোয়াখালী। মুক্তিযুদ্ধকালীন সময় আমি বিএলএফের টিম লিডার অবলিক কোম্পানি কমান্ডার ছিলাম। আমি আমাদের হাই স্কুলে পড়ছি, পরে পরবর্তীকালে সমিনি কলেজে পড়ছি, তারপর সিটিং ইউনিভার্সিটিতে পড়ছি। আমি 69 সালে পাস করছি ইন্টারমিডিয়েট, তারপরে 72 সালে বিএ, তারপরে মাস্টার্স। আমি ছাত্ররাজনীতির প্রথম থেকে জড়িয়ে ছিলাম। 1967 সাল থেকে 71 সালে তো আমরা রাস্তায় ছিলাম, যত আন্দোলন হয়েছে রাস্তায় ছিলাম। এখানে সর্বশেষ আমি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নোয়াখালীর সহ শাখার আহ্বায়ক ছিলাম। ছাত্র ইউনিয়ন আমাদের সাথে ছিল। ব্রিটিশ বেনিয়াদের শাসন আমলের পতন পরে যখন পাকিস্তান আসলো, কয়েকদিন পরে দেখা গেলো মানুষের আকাঙ্ক্ষা ধুলিশ্চাত হয়ে গেলো। তারপরে আমাদের বঞ্চনা, অভাব, পাকিস্তানের ডিসপেরিটি, নানা কারণে আমাদের মানুষের মনে একটা বিক্ষুব্ধ ভাব ছিল। সৃষ্টি হবে ওয়ার, হলো যুদ্ধ। তার যুদ্ধের সময় দেখলো বাংলাদেশ একটা বিচ্ছিন্ন হয়ে গেলো। 1977 সালে পলায়নকারী ঝুন্ড হইলো 12 নম্বর। হ্যাঁ, কাগজে ইত্তেফাকে হেডিং হয়েছে, ওরা কেউ আসেনি, চেয়েছিলাম পাইনি, মানে পাকিস্তান থেকে কোনো কিছু, আমি দুটো হেডিং বললাম, হ্যাঁ এটা পাইনি, বিক্ষুব্ধ, ঠিক এমন অবস্থা। এবং ঠিক সেই সময় শেখ সাহেবের সদবা দেয়নে মানুষের লুফি নিছি। এই সদবা আন্দোলন করছে, 11 দফা আন্দোলন করছে 1967 সালের চেয়ে 71 সাল পর্যন্ত আমরা পুরো আন্দোলন করছি। সারা বাংলাদেশের সাথে যত আন্দোলন ছিল, নোয়াখালী বাসীরা তার থেকে বেশি ছিল না, আন্দোলন অগ্রমান ছিল। যেরকম অনেক লোক, মালানা খালেদ সাহেবুল্লাহ সবসময় আমাদের সাথে আন্দোলন করছে, হ্যাঁ বামপন্থী, পরবর্তীকালে উনি জামাত হয়ে গেছে। আমরা তো এখান থেকে ট্রেনে করে সমস্ত, এই যে ইয়ে মারা গেলো, সার্জন জরুল মারা গেলো, ওই দিনও তো আমরা ঢাকা এখান থেকে ট্রেনের মধ্যে ব্যানার লাগিয়ে স্বাধীনতার প্রথম শহীদ করে আমরা ট্রেনের লোক ব্যানার লাগে ঢাকা গেছি। যখন সেই সব অসহযোগ আন্দোলন করছি, অসহযোগ যোগদান করছি, অসহযোগ আন্দোলন অবস্থা আমরা অস্ত্র কালেকশন করেছি, বেসরকারি অস্ত্র সব থানায় নিয়ে জমা দিয়েছি। তারপরে এখানে আর্মি আসার আগ পর্যন্ত আমরা বেলায়েতবিহার নেতৃত্বে সমস্ত আমরা অস্ত্রাগার, পুলিশ সুপার আমাদের সমস্ত অস্ত্র দিচ্ছে, অস্ত্রের সমস্ত আমরা ভাগ করে সবাই নিয়ে গেছি। কিন্তু বেলায়েতবিহার নেতৃত্বে আমাদের আছে মোস্তফা কামাল, ইমরান মোহাম্মদ আলী, ইউসুফ ভূঁইয়া, আব্দুল ওহাব, মাহবুবুর রহমান, মিয়া মোহাম্মদ শাহজাহান, কত লোক ছিল, হ্যাঁ তারপরে জিএস কাশেম, অনেক লোক প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি। হাটে মাঠে আমাদের সমস্ত, আমরা জানেন সমস্ত স্কুলে ড্যামি রাইফেল ছিল। এই ড্যামি রাইফেল আমরা অসপ্তাহ, যারা অসপ্তাহ আর্মি ছিল আমুদিয়ার মাঠে, নোয়াখালী রেল স্টেশনের প্ল্যাটফর্মের কাছে বিভিন্ন বিচ্ছিন্নভাবে নিয়েছি, যারা আমি স্কাউট করতাম, যারা ট্রেনিং দিয়েছি, তারা জানি আমরা, হ্যাঁ বা আনসার ছিল, তাদেরকে সংগঠিত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিরোধ যুদ্ধ, যেমন নোয়াখালীর এসএলআর বলে সুবিধা লুত্তুর রহমান, বিখ্যাত লুত্তুর রহমান, যেখানে আমরা বাঘ মারা পর্যন্ত গেছি কুমিল্লার, ওইদিকে ফেনী থেকে যাইয়া আর্মি ধরেই আমরা নোয়াখালীতে লয়ে আসি। তারপর আমরা সবাই ইন্ডিয়া যাইয়া আমরা এখান থেকে রওনা দিই। আমি গেলাম প্রথম কানকানডে গেছি, কানকানডে যাইয়া তারপরে একিনপুর, একটা যা বাজার, একিনপুর বাজারে উঠলাম দিনে দুইটা, তারপরে সেখানে সত্যকলা, তার রাজনগর ক্যাম্প তখনও হয় না, ফলসা আমি গাছ টাছ কাটছি, আর তুমি থাকো গাছ টাছ কাটি ক্যাম্প করার জন্য শুরু করছে সে কাজে। তখন আমাদের এখানে মানে ইয়থ ক্যাম্প, যেগুলা ওখানে তো এত লোক থাকার কোনো ছিল না, পাহাড় কেটে এগুলা টেম্পোরারি ঘর ঘর হয়েছে, ঘরে এখানে পাক করতে আজ সন্ধ্যে পাক করছে, আবার কাল সন্ধ্যে করছে, আমরা দিনে জনসম খাইতে পারতাম না, আজ সন্ধ্যে ভাত খাইছি কাল সন্ধ্যে, আর হয়তো আজকে 200 ছিল লোক খাইছে আর 500, কাল ফলে 5000, 10000 এরকম হয়ে গেছে সমস্ত লোক ওইখানে। হ্যাঁ, এখান থেকে আবার বাঁচে বেঁচে পলিটিক্যাল, এখন আপনারা বলি, যখন ভারতীয় অফিসাররা আসতো ভর্তি করার জন্য মুক্তিযুদ্ধে, কইছে কেন যাবে যুদ্ধে, বলতে পারতো না, কইছে পলিটিক্যাল মোটিভেশন নাই, কী উদ্দেশ্য যাইতেছো, হ্যাঁ তোরা যদি না করি তাহলে দেশ স্বাধীনতা কোনো কাজ আসতো না। এরকম করে করে বেছে বেছে যে আমরা টান ডুয়ে হাফলঙ্গে নিছি, যারা এখন আমরা মজিব বাহিনী তারাই সব জাসুদের রয়েছে, গণবাহিনী কোন জাসুদের, বালো ছাত্র সমস্ত জাসুদের, যারা গেছে আমাদের বিএলএফ তাদেরকে দুই জায়গায় ট্রেনিং দিয়েছে, 12000 টান্ডুয়া উত্তরপ্রদেশে আর আসামের হাফলং ক্যান্টনমেন্টে দুই জায়গায় ট্রেনিং দিয়েছে। আমাদের দেড় মাস দিয়েছে, আমাদের এই 2 ইঞ্চ মোটর, 3 ইঞ্চ মোটর,
আরসিএল রিকলের গান, তারপর আপনার এসএলআর রাইফেল এসমিতে স্বাভাবিক, এগুলো 36 হ্যান্ড গ্রেনেড। আমরা দেশে ফিরে আসছি, ধরেন আমি আগস্ট সেপ্টেম্বর মাসে নোয়াখালী ফিরে আসি, আমরা যেখানে যেখানে আমাদের নেতৃত্ব, যেখানে যেখানে আমাদের রাখা, কোথায় কোথায় দায়িত্ব ছিলাম তা ভাগ করে দিয়েছি, ঢাকা ইন্ডিয়া থেকে ভাগ করে দিয়েছি। আমাদের সহকারিত ওই যে জিএস কাশেম, এখনকার যিনি জেলা কমান্ডার আমার টিমে, এখনকার থানা কমান্ডার আমার টিমে, সলিমুল্লাহ, কত লোকের নাম করো গুরুমন্ত্র। আমরা তো আসছি যে সিলোনিয়া বাজার, বিখ্যাত সিলোনিয়া বাজার, যেটা সোনামেড়ি থেকে আসছে আলাবাক্স, হাড়বাগা আলাবাক্সর কোনাতে, এখানে ফাইডেছে। তারপরে যে আপনার মাতুমিয়া ব্রিজের সালামনগর যেটা বিখ্যাত, ওইখানে হয়েছে। তারপর আমি সহকারে ছিলাম, তো কিছু বান্ধবা ফাইডেছে, ওইখানে তো আমি ছিলাম। সামরেশের ফাইট হইল, তারপরে তালমামতারা সবচেয়ে বড় ফাইট, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সমাজের মধ্যে ওয়াজির রহমান শহীদ হইল, সেখানে ওয়াজির কাদের পরিকল্পনা কারিয়েছিল ওয়াজির কাদের, কিন্তু ভাগ্যের দিনের পরিবেশ দিনে যুদ্ধ পড়েছে না, একদম দায়িত্ব দিয়েছি, উনি মরে গেছে। সালামতের তো আছে, সালামত যিনি যার নাম সোমনি কলেজ দিয়েছে, উনি আগে আরও উনি আগস্ট মাসে মারা গেছে। ওনারা টিমটা আমাদের আগে ঢুকছে এখানে বিএলএফের টাউন উঠতে, মাইজি টাউন যখন 6 ডিসেম্বর মেসেজ আসলো যে হ্যাঁ এই সম্মিলিত উদ্যোগে আমরা নোয়াখালী শহর আক্রমণ করবো, এইখানে তখনও কিছু ছিল সোমনি ব্যাংবন্ধ রাত্রে বোধ। তারপর আমরা তো উঠছি 12টার পরে, উঠতে আমরা ডিসি আসছিল এখানে খান আলম খান, অনেকে লাগে মঞ্জুর করিম ডাকছি, মঞ্জুর করিম না, মঞ্জুর করিম তো চলে গেছে, মাঝখান দিয়ে আসছিল খান আলম খান, মিদ্দিরান বাজারে চাউলের ওনার ভিতরে ইয়া ছিল, কালো টেলিফোন ঘুরে করতে হইতো, ঘুরে ঘুরে তো ওনারা জানাইছি, আর ডিস্ট্রিক্ট জজ ছিল গাজী শামসুর রহমান, এ উনি ওনারাও জানাইছি, এটা বিখ্যাত হেরাঙ্গির ব্রিজ বলে আর কি। ওই ব্রিজের সামলাকে রবি কমান্ডার সাহেব ডাকলাম, ক আমি উনি চলে দিচ্ছি, ক ভাই আমার কাছে তো ভারে অভ্যস্ত এলম দি নাই, আগে এলম দিন এগুলো সমস্ত আমরা সারেন্ডার করে আনি, তারা মাইজি কোর্টে সম্মিলিত বাহিনী 7 তারিখে। এখানে তো 7 তারিখে আপনারা জানলে ইয়ে হবে আমাদের নোয়াখালীর মুক্তিযোদ্ধা, যে আমরা মোহাম্মদ আলী, মমতাজ বাচ্চু, সাইবুল আহমদ জাহাঙ্গীর, শামসুদ্দিন, জীবন রঞ্জন দাস, এরা 16 ডিসেম্বর ফরও যুদ্ধ করছে পাকিস্তান, এরা মাউন্টেন ফোর্স ছিল, মিজুরা সানাডা করে না ইয়ার পাকিস্তান আর্মির। 16 ডিসেম্বর তো আমরা তো তখন তো আমাদের 7 তারিখে স্বাধীন হয়েছে, আমরা পৃথিবীর অন্য বিপ্লব দেখেন, হ্যাঁ বিপ্লবের এক পর্যায়ে আসি, প্রতি বিপ্লবের অনেক ঘটনার প্রবাহের কারণে আমাদের যেটা উদ্দেশ্য ছিল ব্যাহত হয়েছে, বারবার ব্যাহত হয়েছে, হ্যাঁ আমরা ভৌগোলিক স্বাধীনতা পাইছি, অর্থনীতি মুক্তি অনেক পরে, তরুণ প্রজন্মের উদ্দেশ্য হলে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাসটা তুলে ধরা মানুষের সামনে, মানুষের মধ্যে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা বজায় রাখা, যেটা আমরা সবসময় দাবি দাবি জানি, যুদ্ধবাজের বিচার যা কিছু অংশ হয়েছে আরও অনেক হয়েছে, সেটা নানা কারণে হয় নাই।